একটু যদি প্রশ্নের দিকে যাই, যেমন আমাদের সাথে সাইফুল ইসলাম আরো একটা প্রশ্ন করেছে যে স্যার আপনি বলেন যে আপনি যতই দক্ষ হন না কেন, রেগে গেলেন তো হেরে গেলেন, অতএব স্যার সাবধান, কিছু মানুষ চায় আপনি যেন হেরে যান, কিন্তু স্যার কিছু মানুষের সাথে তো বাজে ব্যবহার করা লাগে, সেক্ষেত্রে স্যার কিভাবে কি করবো যদি একটু বুঝিয়ে বলতেন। স্যার আমি কিন্তু তার প্রশ্নটা বুঝতে পেরেছি, স্যার আমি কি আপনাকে বুঝাতে পেরেছি নাকি স্যার আমি আরেকবার বলবো? আমি বুঝতে পেরেছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ। সাইফুলের কথা কিন্তু সুন্দর কথা বলেছি। এই মুহূর্তে আমাদের আমাদের দেশে যেটা হয়, আমরা আমি মাঝে মাঝে বলেছি এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীতে যত অশান্তির মূল কারণ সেটা কি জানো? হিংসা রাগ। স্যার, রাগ রাগ। আচ্ছা এটা থেকে শুরু হয়, হিংসা কিন্তু পরের কারণ, এর পরের ধাপ। তো আচ্ছা একবার এক সাহাবি আল্লাহ রসুল সাল্লামকে বললেন, আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে, এমন কিছু আমলের কথা, এমন কিছু আমলের কথা বলেন। তো তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগকে দমন করো। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, এরপরে কি করবো? রাগকে দমন করো। তৃতীয়বার আবার জিজ্ঞেস করবো, রাগকে দমন করো। মানে এইটা যদি করতে পারে, এই তিনবারের তিনবার এই কথাটাই উনি বললেন। তো তার মানে যদি কেউ না রাগটাকে কন্ট্রোল করতে পারে, দমন করতে পারে, তুমি জানো আজকে যত ডিভোর্স হচ্ছে, আমি কিছুদিন আগে একটা নিউজে দেখলাম ঢাকাতেই শুধু ডিভোর্স হচ্ছে প্রতিদিন প্রায় 39টা পার ডে ঢাকাতে, প্রতিদিন স্যার, প্রতিদিন প্রায় 39টা ডিভোর্স। এবং তার ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হতো সেখানে, এদের মধ্যে অনেকেই তাদের নিজেদের পছন্দে বিয়ে করা। আচ্ছা ডিভোর্স হতে দেখো তাদের পছন্দের বিয়ে, কিন্তু কিন্তু একটা পর্যায়ে তাদেরকে আর সহ্য হচ্ছে না একে অপরকে। হ্যাঁ, এই মানুষটাকে চেয়ে নিল, এত কিছু করলো, আল্লাহকে চাইলো, তাহাজ্জুদ পড়ে চাইলো, কিন্তু যখন সংসার করলো 3 মাস, তারপরে বলো ডিভোর্স চাইলো, আর পারছে না। সংসার করে দেখা যাচ্ছে মানুষটার সাথে সে, মানে সে যে মানুষটাকে চেয়েছিল বাস্তবে সেই মানুষটা না। তারপরেও কেন হলো জানো? এমন কিছু কাজের জন্য রাগটাকে কন্ট্রোল করতে পারেনি, সঙ্গে সঙ্গে ডিভোর্স হয়ে গেল। তার মানে কি, রেগে গেলেন তো হেরে গেলেন। যত দক্ষই হোক, যদি কারো রাগ বেশি থাকে সে কখনো সফল হবে না। যার অনেক রাগ কন্ট্রোল করতে পারে না সে কখনো সফল হতে পারে না, যার রাগ আছে কন্ট্রোল করতে পারে সে সফল হতে পারে। অর্থাৎ রাগ থাকলে সমস্যা নেই, বাট কন্ট্রোল করতে হবে। ইফ ইউ আর কন্ট্রোল ম্যান, নো প্রবলেম, রাগ থাকতেই পারে। তুমি জানো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু শেষ পর্যন্ত রাগে ছিলেন, কিন্তু সে রাগটাকে উনি পজিটিভ নিয়েছেন। হ্যাঁ, সম্পূর্ণ পজিটিভ দিকে, এবং ওইটাই মানে ভালোভাবে হয়ে গেছে এবং উনি দ্বিতীয় খলিফা হয়েছেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কেউ নবী হতো তবে সে হতো উমর। তো সুতরাং দেখো, এই রাগী ব্যক্তি তিনি কোন রাগটাকে একটা সুন্দরভাবে নিয়ে নিলেন, শেভিং দিলেন এমন ভাবে আল্লাহর জন্য। এই রাগটাকে তোমার আছে, তুমি এই রাগের মধ্যে এটা নাও যে আমি কেন লেভেল 1-2 পারবো না, কেন তুখর হতে পারবো না, কেন ফ্রিল্যান্সার হতে পারবো না, কেন আমি বিদেশ যেতে পারবো না, এই রাগটা নাও, তুমি সফল হতে যাচ্ছ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার।